নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রকে নিয়ে গিয়ে চলা, বিশেষ করে বলবো আমাদের জীবনের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে এমন অনেক কিছু রোগ আমাদেরকে ঘিরে ধরে, যে রোগগুলি থেকে আমরা বেরিয়ে আসা আপ্রাণ প্রচেষ্টা চালাই, বিভিন্ন প্যাথির সাহায্য নিই, কিন্তু মুশকিল হচ্ছে যখন সে সমস্ত জটিল কঠিন ব্যাধি হাজারো উপায়ে তার নিরাময় না হয়, তখনই কিন্তু আমাদের প্রশ্নচিহ্ন জাগে যে আদৌ আমি সুস্থ হব তো। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বলছে না সুস্থ হওয়া যায়, সুস্থ হতেই হবে, কারণ আমাদের প্রাচীন শাস্ত্র এবং তারা কিন্তু সেই সমস্ত আয়ুর্বেদিক গুণাবলী দিয়ে ট্রিটমেন্ট করে মানুষকে সুস্থ করছেন। এবং আজকে এই অনুষ্ঠান স্পেশালি এই জন্য যে যে চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন তিনি কিন্তু এই ধরনের নানান রকম জটিল কঠিন রোগ লাগাতার নিরাময় করে আসছেন, মানুষ সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর সুলতান খান। অনেক স্বাগত জানাবো ডক্টর খানকে অনুষ্ঠানে আসার জন্য। আর জটিল রোগ কঠিন রোগ কী, অনেকেই আজকে নতুন যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলে রাখি, জটিল রোগ কঠিন রোগ হচ্ছে নিশ্চয়ই জ্বর সর্দি কাশি নয়, সেগুলো আমাদের তো দৈনন্দিন জীবনের যাত্রার একটা সঙ্গী হয়ে গেছে। সেটার থেকেও হ্যাঁ, এখান থেকে যদি এখন মারাত্মক আকার ধারণ করলো, যেখান থেকে আপনি সুস্থ হতে পারছেন না কোনোভাবে, সেটাও জটিল জায়গায় চলে যায়। যেমন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইসিস, যেমন সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিস, পলি আর্থারাইটিস, তার থেকেও বড় কথা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, রুমাটয়েড আর্থারাইটিস, এই ধরনের অস্টিওপোরোসিস, এই নানান রকমের কঠিন ব্যাধি, অ্যানোরেক্টাল ডিজিজ অর্থাৎ কিনা পাইলস, ফিশার, ফিস্টুলা, এই ধরনের সমস্যা, আকচার আমরা দেখি ঘরে ঘরে ভুগছে। বিশেষ করে অ্যানোরেক্টাল ডিজিজে একটা সমস্যা হচ্ছে মানুষ লুকিয়ে রাখে, ভাবে যে এটা একটা লজ্জাজনক বিষয়, কিন্তু আজকে এটা নিয়ে আমরা আলোচনায় থাকবো। তবে এই ধরনের জটিল রোগে যারা ভুগছেন তারা অবশ্যই ফোন করবেন, আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2211809293-তে, আবার বলছি 2211809293-তে। আপনারা যারা যারা এই রোগে ভুগছেন, এই রোগে আপনাদের আত্মীয় ভুগছেন, অবশ্যই ফোন করতে পারেন। একটু বিস্তৃত করলাম আজকে প্রথমের দিকটা অনুষ্ঠানে বোঝানোর জন্য যে আমরা কেন ওই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে হাত ধরবো। আমাদের সঙ্গে যেহেতু ডক্টর খান রয়েছেন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পাইলস, ফিশার, ফিস্টুলা, এই তিনটি রোগকে বেশিরভাগ সময় আমরা দেখেছি আমাদের মানে সেলফ ইনভাইটেড বলতে পারি, আমাদের তো সেই জায়গায় একটা একটা করে বলি যে পাইলস এটা কি এবং কিভাবে এর গ্রোথ হয় এবং এখান থেকে বেরিয়ে আসবো কি করে। খুবই ভালো বললেন আপনি, পাইলস এটা আজ থেকে আজকে লাইফ, ডে টু ডে লাইফে সবথেকে কমন প্রবলেম প্রত্যেক মানুষের। কেন কি আমাদের যে লাইফটা আছে, আমার ডে টু ডে লাইফটা আছে, আমাদের কোনো সিস্টেম নেই, আমাদের কোনো টাইম, খাওয়ার টাইম নেই, আমাদের ওয়ার্কিং কোনো আওয়ার্স নেই। কেন কি আমাদের যা কিছু কাজ আছে, যে কোনো কাজ আমরা করি একটা লিমিটেড টাইম অবধি করি না, সেটা এক্সটেন্ড হয়ে যায় কাজটা। আর ডায়েট, খাবার আমরা যতই চেষ্টা করি কিন্তু আমরা সময় অবধি একটা লিমিট অবধি খেতে পারি না আমরা। তো পাইলস এটা সবথেকে কমন প্রবলেম হয়ে গেছে। কেন কি আজকে যে টপিক আছে পাইলস, এটার টাইপস আছে, অনেক টাইপস আছে। একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল, মানে একটা ভিতর দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। আর ইন্টারনাল যে থাকে সেটাও চারটে টাইপস আছে। তো প্রথমত সেটা হলো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, মানে চারটে স্টেজ আছে। চারটে স্টেজ বলতে প্রথম যে গ্রেড আছে সেটা থাকে ছোট্ট, থাকে একটু মানে বোঝা যায় ছোট্ট থাকে, সেটা মানে খুব পেনলেস বেশি থাকে না, বেশি পেন হয় না, কম পেন হয়। সেকেন্ড যেটা থাকে একটু বড় থাকে, ভিতর থেকে বাইরের দিকে চলে আসে। আর থার্ড থাকে সেটা হলো প্রোল্যাপস পাইলস, মানে প্রোল্যাপস মানে ও সবসময় বাইরের দিকেই থাকবে, কিন্তু আপনি যখন পুশ করবেন ও ভিতর দিকে চলে যাবে। আর ফোর্থ যেটা আছে সেটা হলো মানে সবসময় বাইরের দিকেই থাকবে, আপনি যতই চেষ্টা করুন ও ভিতর দিকে যাবে না। ছোট থাকে ভিতর দিক দিয়ে অবধি ওপেনিং চলে যায়, এটা হলো ফিস্টুলা। এরও একটা টাইপস আছে, তিনটে টাইপস আছে, একটা হলো আপনার ব্লাইন্ড, এটা হলো, একটা হলো কমপ্লিট, আর একটা হলো ইনকমপ্লিট। ব্লাইন্ড মানে হচ্ছে আপনার একটা সাইনাসের মতন থাকে, আর কমপ্লিট মানে হচ্ছে যেটা বাইরের দিকে একটা ওপেনিং থাকবে সেটা ভিতর অবধি যাবে, পুরো একটা ক্লিয়ার একটা চ্যানেল থাকবে। আর ইনকমপ্লিট যেটা হলো সেটা হলো একটা বাইরের দিকে ওপেনিং থাকবে কিন্তু ভিতরে কোনো ওপেনিং হবে না। আচ্ছা, ইনকমপ্লিট, হ্যাঁ এটা হলো ইনকমপ্লিট পায়া, মানে ফিস্টুলা, তিনটে টাইপস হবে। থার্ড হলো সেটা হলো ফিশার,
ফিসার যেটা হচ্ছে আমাদের যে রেক্টামে যে জায়গাটা থাকে সেটা আমাদের ফেটে যায়, সেটা ফেটে যাওয়ার জন্য ওখান দিয়ে রক্ত পড়ে, পেশেন্ট অনেক জ্বালা ব্যথা যন্ত্রণা হয়। তো এই হচ্ছে তিনটে টাইপ। টাইপ এইবার আমি বলবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, আমরা নর্মালি অনেক রকম ভাবে সুস্থ হওয়ার চেষ্টা করি, আমরা নিজেরা মেডিসিন ইনটেক করারও চেষ্টা করি পেট পরিষ্কারের জন্য। এবারে টু সাম এক্সটেন্ট সেটা হলো, আলটিমেটলি হলো না যখন কনস্টিপেশন দীর্ঘ বছর হয়ে 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 যেটা আমরা শুনেছি যে এর ফর্মেশনটা হয়। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র কীভাবে এখান থেকে আমাদের ধীরে ধীরে নর্মাল লাইফে আনতে পারে? আয়ুর্বেদে দেখুন এই একটা ট্রিটমেন্ট যেটা আমাদের বহু বছর আগে থেকেই চলে আসছে সেটা হলো খা সত্য থেরাপি। খা সত্য থেরাপি হচ্ছে সেটা হচ্ছে একটা আমাদের সুতো আছে সেটা আয়ুর্বেদ দ্বারা আমরা তৈরি করি, ওটা আয়ুর্বেদ দিয়ে পুরো মানে হার্বস দিয়ে টোটালি মেড থাকে। তিনটে হার্বস আমরা মেনলি ইউজ করি এটা তৈরি করতে, একটা হলো আপনার স্নোহিক, একটা হলো অপমার্ক, আর একটা হলো হরিদ্রা। তিনটেই দিয়ে আমরা ওই সুতোকে 21 ডেজ লাগে তৈরি করতে, 21 দিন অবধি ওই থ্রেডটা আমরা ওই হার্বস দিয়ে ঘষে 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 ওই হার্বস ওই থ্রেডটা আমরা তৈরি করি। আমরা ওই থ্রেডটা দিয়ে আমরা যখন থেরাপিটা করি তখন পেশেন্ট 100% আমি বলতে পারি যেটা ওনার রেজাল্ট পাবেই পাবে। কেন কি আজ এই খাওয়া সুতো নিয়ে অনেক প্যাথি টানাটানি করছে, কেন কি যা অন্য প্যাথির তো রেজাল্ট নেই, তো পেয়ে সবসময় এই চেষ্টা হচ্ছে কি এই খাওয়া সুতোটা কীভাবে নেওয়া যাবে। আমি আজ অবধি অনেক পেশেন্টকে খাওয়া সুতো দিয়েছি, শুধু কলকাতা নেই বাইরে অবধি, মানে অনেক যে ডিস্ট্রিক্ট আমাদের চেম্বার আছে সব জায়গায়, সেখানে আমি আজ অবধি এরকম কোনো পেশেন্ট পাইনি যে আমাদেরকে কমপ্লেন করেছে কি ডক্টরবাবু এই যে থেরাপিটা আপনি করলেন আবার দেখছি আমি 1 বছর পর 2 বছর পর বা 3 বছর পর এই জিনিসটা রিকার চলে আসছে। এখানেই আমাদের এটা গেইন কি আমরা পেশেন্টদেরকে মানে বুক ফুলিয়ে প্লাস ফুল কনফিডেন্স সঙ্গে আমরা পেশেন্টকে বলি কি দেখুন আপনারা এই থেরাপিটা করে নিন, মানে লাইফ টাইম আপনাকে ওষুধ খেতে হবে না, প্লাস আপনাকে জীবনে এই জিনিসটা কোনোদিন ফেরত আসবে না। বাহ, এখানে একটা কথা বলি, ডক্টর খান যেটা বললেন যে খুব প্রথমত বলি যে উনি কিন্তু শুধুমাত্র কলকাতা না, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় উনি চেম্বার করে থাকেন, ফলে ওনার পেশেন্ট দেখার যে অভিজ্ঞতা এটা বিশাল, প্রচুর পেশেন্ট এ ধরনের উনি পান। আবার একটা কথা বলি, আজকে আমরা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে কথা বলছি মানেই শুধুমাত্র এই ওরিয়েন্টেড রোগের ফোন আমরা পাবো তা নয়, আমি এর আগে আর অন্যান্য রোগের কথা বলেছি যে আর্থারাইটিসের বিভিন্ন দিক রয়েছে, সেই সমস্ত সমস্যা যারা বুঝছেন তারাও ফোন করতে পারেন। আর হ্যাঁ, যেটা বলছিলেন ডক্টর খান যে একটা মিনিমাম লিমিটেড টাইমের মধ্যে ট্রিটমেন্ট করা, ওটাকে মানে স্ট্রেচ না করা যে চলেইছে ট্রিটমেন্ট আপনি ওষুধ খেয়েই চলেছেন তা নয়, এই ট্রিটমেন্টটা কিন্তু বাঁধা ধরা ট্রিটমেন্ট এবং এর মধ্যে আপনি সুস্থ হবেন কনফিডেন্সের সঙ্গে তারা বলে দিচ্ছেন। এরকম বহু পেশেন্ট তো আপনারা পান দিনে কত তার ঠিক নেই, সেখানে তাদেরকে সুস্থ করে পাঠাচ্ছেন। আচ্ছা, এবার বলবো যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সব থেকে বড় দিক আমরা বলি পঞ্চকর্মা, তো সেইটা মানে কতটা ফ্রুটফুল আমাদের লাইফের ক্ষেত্রে, কারণ যে রোগটা নিয়ে আলোচনা করছি এটা একটা দিনের রোগ না, এটা বহু বছর ধরে হয়ে যায়, সেটাকে কিভাবে আমরা নর্মাল করব? আসল বাদ হচ্ছে দেখুন প্রত্যেক রোগের জন্য আয়ুর্বেদ অনেকটা অঙ্ক আছে, অনেক ব্রাঞ্চ আছে। তো যেরকম আমি পায়ে অ্যানোরেক্টাল যখনই কথা বলবো তখন আপনাকে স্পেশালি খাওয়া সুতোই করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা, ওটাই হচ্ছে মূল, ওটাই একদম ফাইনাল ট্রিটমেন্ট, ওইটাই একদম ফাইনাল ট্রিটমেন্ট, ও ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। কেন কি পঞ্চকর্মা হচ্ছে সেটা হলো বিভিন্ন রোগ থেকে মানুষ, যেটা আপনি অস্টিওআর্থ্রাইটিস বললেন, লম্বা স্পন্ডাইলাইসিস, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, অ্যাঙ্কোলাইজিংস, সোরিওসিস, ভিটিলিগো, এক্সিমা, মানে মেনি রোগ যেটা ইনকিউরেবল, যেটা মানে অনেকদিন আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, সেখানে আপনার পঞ্চকর্মা খুবই বড় একটা ভাইটাল রোল প্লে করছে। আচ্ছা, আমরা আসছি, একজন বন্ধু আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া গঙ্গাইঘাট থেকে বলছি। কি নাম আপনার? জ্যোৎস্না মুখার্জি, বয়স 60। হ্যাঁ হ্যাঁ, আমি পায়ের গরুলির ব্যথার সমস্যায় ভুগছি আর কি, পায়ের গরুলি মানে বা পায়ের তলায় হাড় বেড়েছে আর ডান পায়ের দু সাইড আমার ফুলে আছে, হ্যাঁ মানে ও উঁচু হয়ে আছে, সুপারের মতন এমনি ফুলে আছে দু সাইড, হ্যাঁ খুব ব্যথা। তো আমি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, হ্যাঁ এই ডাক্তারবাবুর অনুষ্ঠানে আমি দেখলাম তো তাই ফোন করলাম, বলি ওষুধগুলো ঠিক খাচ্ছি না, হ্যাঁ ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাই বা যদি আরো কোনো ওষুধ ডাক্তারবাবু বলে দেন আর কি। হ্যাঁ ঠিক আছে,
শুনতে থাকবেন উনি, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি যে ফোন করলেন খুবই ভালো, বললেন কি হ্যাঁ মা আপনার গোড়ালি হাড় বেড়ে গেছে, ঠিক আছে। তো এইরকম অনেক পেশেন্টের প্রবলেম হয়, ম্যাক্সিমামলি এই প্রবলেমটা ফিমেলদের বেসিক্যালি হয়। তো যে হাড়গুলো বেড়ে গেছে, আয়ুর্বেদে খুবই সুন্দর চিকিৎসা আছে, সেটা আমি বলতে পারি আপনাকে। আমাদের টু ট্রিটমেন্ট আছে, এটা হলো একটা, এখানে আমরা পঞ্চকর্মা করতে পারি, প্লাস এর সঙ্গে কিছু মেডিসিন আছে, সেটা কিছুদিন খেতে হবে। উনি বলছেন উনি আয়ুর্বেদিক ওষুধ খেয়েছেন, কিন্তু কী খেয়েছেন সেটা আমি তো জানি না, প্লাস দেখিনি। তো সেই জন্য দিদি আমি বাঁকুড়াতে যাই, আমি সামনে সপ্তাহ 16 তারিখে আমি বাঁকুড়াতে থাকবো। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন আর অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন, তখন আমি বলে দেবো কী করলে আপনি ভালো হবেন। হেল্পলাইন হচ্ছে 9073404265, আমরা বলছি সবার জন্যই। হেল্পলাইনে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন ডক্টর খানকে দেখানোর জন্য, 9073404265। এখন যে অনুষ্ঠান আমরা করছি, অনুষ্ঠান চলাকালীন কিন্তু এই যে হেল্পলাইন, এই হেল্পলাইনে অলরেডি মানুষ ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করছেন। আর চেম্বারগুলো একটু বলে দিই, যেহেতু উনি অলরেডি বাঁকুড়া চেম্বারের কথা বলেছেন, সেক্ষেত্রে আগামীকাল ডক্টর সুলতান খান থাকছেন হলদিয়াতে, 12th August অর্থাৎ পরশু দিন সানডে উনি থাকছেন খড়গপুর, 16th August একটু আগে অ্যানাউন্সমেন্ট করেছেন উনি থাকছেন বাঁকুড়া, 18th August থাকছেন উনি বর্ধমান, 19th August ওনাকে আমরা পাচ্ছি আসানসোল, এবং 26th August জামশেদপুর পাচ্ছি। আর বলে দিই যে ওনার কলকাতার চেম্বার কোথায় রয়েছে, খিদিরপুর, ভিআইপি রঘুনাথপুর এবং সাউথ সিটি মলের একদম পাশে ওনার চেম্বার রয়েছে 19th August। কিন্তু আবার বোলপুর আমরা দেখছি, বোলপুরে ওনার চেম্বার রয়েছে, একটু ফোন করে ডেটটা জেনে নিন। ফোন নাম্বার আবার বলছি 9073404265। আমরা আবার চলে যাবো আলোচনাতে। পাইলসের জায়গায় আমরা যখন ছিলাম, যে ট্রিটমেন্টের জায়গা, প্রথমত বলবো কিভাবে, মানে একদম একটা হচ্ছে অ্যাডভান্স স্টেজ, একটা হচ্ছে সবে, যে গ্রেডগুলো বললেন, কিভাবে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আসবো? খারসূত্র তো রয়েছে, কিন্তু যখন ধরা পড়লো তখন তার ট্রিটমেন্টটা কি? যখন যখনই আপনি এই রোগটাকে, যখনই পেশেন্ট, সব থেকে ব্যাড হ্যাবিট তো মানুষের কি, রোগ যখন ধরা পড়বে সে ইমিডিয়েটলি কোনো ট্রিটমেন্ট করাবে না, সে কিছুদিন চেপে চেপে রাখবে, ব্যথা ওষুধ খাবে, কিছু অ্যান্টিবায়োটিক খাবে, সিজ বাত নেবে, কিন্তু ওটা কোনো ট্রিটমেন্ট নেই। আপনি যখনই এই রোগটাকে স্টার্টিং আপনি দেখছেন বা ডায়াগনোসিস করে নিচ্ছেন, আমি আপনাকে একটাই কথা বলবো, আপনারা যত তাড়াতাড়ি হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্টে এসে এই থেরাপিটা করিয়ে নিন। কেন, এই থেরাপি শুধু কলকাতা মানুষ নিচ্ছে না, এই থেরাপিটা আমি বলছি, যেটা কিছুদিন আগে আমি হায়দ্রাবাদে একটা পেশেন্টকে দিলাম, এটা অন্যপ্যাথি কীরকম হয় কি, থেরাপি দিয়ে পর আপনাকে, মানে অপারেশন করার পর আপনাকে হসপিটালে 7 দিন 10 দিন থাকতে হবে, কিন্তু আমাদের এরকম নেই। আপনি থেরাপি করলেন, 1 ঘন্টা আমাদের সঙ্গে থাকলেন, তারপর আপনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে নর্মাল যেরকম কাজ, আপনি অফিসে কাজ করতে পারেন, মার্কেট করতে পারবেন, নিজের যেরকমই কাজ আছে আপনি সব কিছু করতে পারবেন, আপনার কোনো কিছু বাউন্ডেশন নেই, কিছু নেই কি আপনাকে 7 দিন বেড রেস্ট নিতে হবে বা আপনি হাঁটাচলা করতে পারবেন না। আমরা বলি আপনি যত হাঁটবেন তত লাভ আমাদের। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো, এটা মানে যেটা আমরা বলি এটা সব থেকে সেফেস্ট ট্রিটমেন্ট, যেটা অন্যপ্যাথিতে ট্রিটমেন্ট করতে গেলে আপনার ক্যান্সার হওয়ার চান্স থাকে বা অন্য ইনকন্টিনিউস অফ স্টুল, যেটা আমি পায়খানা ধরে রাখতে পারি না পেশেন্ট, সেটা প্রবলেম হতে পারে, আমাদের এরকম কিছু নেই। এটা যে থ্রেডটা আছে সেটা ইলসার ও একটা অ্যান্টি ক্যান্সারিয়াস প্রপার্টি আছে, মানে আমি আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক নাও দিলে আপনার জীবনে কোনো দিন ক্যান্সার হবে না, মানে ওই ওটার মধ্যে যে হার্বসগুলো রয়েছে সেটাই আর কি এফেক্টিভ, আর কি এফেক্টিভ হার্বস রয়েছে। আচ্ছা একটু ফিশারের জায়গায় যাই, ফিশারের ধরনটা বললেন কি, কিন্তু দুটো তিনটে বিষয়েই ব্যথার এবং খুব যন্ত্রণাদায়ক বিষয় হয়, তো ফিশারেও এবং ফিস্টুলাতেও কি এই এই ট্রিটমেন্টটি খারসূত্র ট্রিটমেন্ট? কেন কি, ফিস্টুলা যেটা, যখন পেশেন্টের ফিস্টুলা হয়ে যায় তো মেনলি প্রবলেমটা কী হয়, একটা চ্যানেল ফর্ম হয়ে যায়, মানে বাইরে থেকে একটা ওপেনিং থাকে, ভিতর অব্দি ওপেনিংটা থাকে, তো আমাদের যে ট্রিটমেন্টটা আছে সেই চ্যানেলটাকে আপনাকে ওপেন করতে হবে। তো ওপেন করতে গেলে আমি যে থ্রেডটা ইউজ করি, সেই থ্রেডে এত সুন্দর কাজ আছে কি, যে যখন আমরা থ্রেডিংটা আমরা রাস্তা করে দিই, তাহলে পেশেন্ট যখন 1 উইক পর যখন ড্রেসিংয়ে আসে, তখন দেখবে ওর থ্রেডটা নিজেই কেটে পড়ে যায়, প্লাস ওই জায়গাটা মানে নিজেই ড্রেসিং হয়ে যায়, ওই হাফটা ভিতরে কাজ করতে স্টার্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, এবং ফিশারের ক্ষেত্রে, ফিশারের সেটাই, কেন ফিশারে তো রিংটা ফেটে যায়, কেন মানুষের মানুষের যে রেকটাম থাকে সে ছোট থাকে, আর যখন বাল্ক অ্যামাউন্টে যখন স্টুল পাস হয় তো জায়গাটা ফেটে যায়, ফেটে যাওয়ার জন্য ওই ফিশারটা হয়, তো সেখানেও আমরা খাস সূত্র করি। আচ্ছা এবার একটু বলি, যে যাদের অলরেডি রোগ হয়ে গেল তাদের তো খারসূত্র ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে, যারা দীর্ঘ বছর ধরে কনস্টিপেশনে ভুগছেন তাদের জন্য কি রকম গাইডলাইন্স দেবেন আপনি? কনস্টিপেশন অনেক বাচ্চাদেরও কিন্তু আমরা দেখেছি এই ধরনের,
দেখুন, কনস্টিপেশনের সব থেকে ভালো ট্রিটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে জল। কেন কি আমাদের যখন আইবিএস মানে প্যারিস্টলিক মুভমেন্টটা ইন্টেস্টাইনে কমে যায়, তখন আমাদের প্রবলেমটা এটা স্পেসিফিক হয়ে যায় কনস্টিপেশন। তো মানুষদের সব থেকে কমন জিনিস, এটা সারাদিনে আপনি 4 লিটার জল খেলে, উষ্ণ গরম জল সারাদিনে খেলে, আপনার এমনি কোনো ওষুধের দরকার নেই, আপনি নর্মাল যখন বাথরুমে যাবে আপনার নর্মাল সব কিছু হয়ে যাবে, ওয়ার্ম ওয়াটার বলছেন, একদম উষ্ণ গরম জল, লিউকম ওয়াটার। লিউকম ওয়াটার, লিউকম ওয়াটার হচ্ছে খেতে সবার ক্ষেত্রে বলছেন উনি আর কি, এবং ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হবে। আপনাদের আরেকবার আমি বলে দিই, ডক্টর সুলতান খানকে আপনারা পাচ্ছেন চেম্বারগুলি, যেটা বাইরের চেম্বার রয়েছে, উনি আগামীকাল হলদিয়াতে চেম্বার করছেন। সুতরাং যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, কঠিন রোগে ভুগছেন, বহুদিন ধরে চিকিৎসা করিয়েছেন এবং একটা মানে প্রেসক্রিপশন এবং রিপোর্টসের পাহাড় জমে গেছে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন, কারণ মানুষ সুস্থ হচ্ছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরছেন। এই সমস্ত রিপোর্টস নিয়ে কমিউনিকেট করে আপনারা যোগাযোগ করুন। আগামীকাল হলদিয়ায় থাকছেন ডক্টর সুলতান খান, রবিবার দিন পরশু দিন 12th August উনি থাকছেন খড়গপুরে, 16th August ওনাকে পাচ্ছেন আপনারা বাঁকুড়াতে, 18th August 18 তারিখ অগস্ট মাসে পাচ্ছেন ওনাকে বর্ধমান, 19th August-এ দুটো জায়গা দেখছি আমরা, আসানসোল এবং বোলপুর, একটু জেনে নেবেন এক্স্যাক্ট ডেটটা। 26th August উনি থাকছেন জামশেদপুরে, আর কলকাতার চেম্বারগুলি বলে দিচ্ছি, খিদিরপুরের চেম্বারে পাচ্ছেন, ভিআইপি রঘুনাথপুর পাচ্ছেন, এবং সাউথ সিটি মলের একদম পাশে ওনার চেম্বার রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি গাদল ঘোষ বলছি কাটোয়া থেকে। বলুন। আমার তো অ্যালার্জি, ডাক্তার হোসেন কথা বলতে চাই। বলুন, শুনছি আমি। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার তো অ্যালার্জি, আজ বহুদিন কেটে ভুগছি। আচ্ছা, অ্যালার্জি আর আর হাতের তালুতে জ্বালা পোড়া, পায়ের তালুতে জ্বালা পোড়া 24 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আপনি এর থেকে মুক্তি পেতে পারি না? আপনি আগে কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন অ্যালার্জির জন্য? ডাক্তার তো দেখিয়েছি, আমার অ্যালার্জি তো 20 বছর, কিন্তু আমি 20 বছর ডাক্তার দেখাইনি। আচ্ছা, আপনি আইজি লেভেল বলতে পারবেন? আপনার টোটাল আইজি লেভেল কত আছে? আপনি বুঝতে পাচ্ছেন, ডাক্তারবাবু বলছেন আপনি যে টেস্ট করিয়েছেন, অ্যালার্জেন টেস্ট করিয়েছেন, তাতে আইজিই বলে একটা জায়গা আছে, দেখুন সেটা কি আছে আপনার হাতে কাছে, রিপোর্ট আছে? আমার তো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার অ্যালার্জি প্রোফাইল করেছি। হ্যাঁ, তাতে কি বেরিয়েছে? ওরা তো আপনার কল ড্রপ করছে দাদা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার কাছে রিপোর্টটা আছে? আপনার হাতের কাছে রিপোর্টটা আছে? উনি বলছেন, ডাক্তার খান বলছেন যে আইজিই কত পার্সেন্টেজ আছে একটু বলুন দেখে। হ্যালো, আমার আমার বলুন, মামাসাকে যে রক্ত রিপোর্টটা করেছিলাম তাতে আমার ছিল 785। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনি, হ্যাঁ আপনি আপনি শুনতে থাকুন, ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করলে আপনি ভালো হবেন। ঠিক আছে, তো উনি যে প্রবলেমটা বলছে অ্যালার্জি প্রবলেম, অ্যালার্জি ট্রিটমেন্ট খুবই সুন্দর ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। কেন কি আমাদের যে নিজে বডিতে যে ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, আর অ্যালার্জেন বডিতে নিজে গ্রোথ হয়ে যায় আমাদের, তো সেই জন্য আমরা বলি কি আইজি একটা রিপোর্ট করে নিতে, এর সঙ্গে আর একটা রিপোর্ট বলি যেটা আমরা বলি স্যাট রিপোর্ট, SAT স্যাট রিপোর্ট। কেন স্যাট রিপোর্টে আমরা মানে সেই ব্লাড রিপোর্টে আমরা ধরতে পারি কী কী জিনিস দেখে আমার অ্যালার্জি আছে, সেটা খাওয়া হোক বা কাপড় হোক বা অ্যানিমালস হোক, কী কী জিনিস থেকে আমাদের অ্যালার্জি আছে, সেই জিনিস ট্রিটমেন্টটা করে সেই টেস্টটা করে নিলেই আপনাদের ধরে নেবেন আপনি মোটামুটি 30% ট্রিটমেন্ট আপনার হয়ে গেল, আর বাঁচলো 70%, সেটা হলো আপনাকে ওষুধ প্লাস পঞ্চকর্মা দিয়ে আপনাকে সুস্থ হতে হবে। সুতরাং আপনার চিন্তা কিছু নেই, কাটোয়া থেকে আপনি ফোন করেছেন, আপনাকে বলে দিই যে মাসে 18 তারিখ 18th August উনি বর্ধমানে চেম্বার করছেন। সুতরাং কাটোয়া একটা মানে খুব মিডল জোন, খুব সহজেই যোগাযোগ করা যায়। আমার মনে হয় দাদা আপনি একটা কাজ করুন, আপনি তো ট্রিটমেন্ট করিয়েছেন আপনি এবং সদ্য সদ্য টেস্ট করিয়েছেন, তার রিপোর্টটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে কী কী ওষুধ খাচ্ছেন তাহলে উনি দেখে বুঝতে পারবেন। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেলুন, ফোন নাম্বারটা বলে দিই সবার জন্য, আবার একটু আপনিও শুনে নিন, 9073404265। আপনি নাম্বারটা নোট করুন, একটা নাম্বারই বলছি, 9073404265। এই নাম্বারে আপনি একটা ফোন করে বলুন ডক্টর সুলতান খানের সঙ্গে লাইভে কথা বলেছেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট চান। সবার জন্যই বলে দিচ্ছি এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার রাস্তা রয়েছে। আচ্ছা, আমরা আর একটু অন্য রোগের দিকে কি যেতে পারি আলোচনা? আচ্ছা, আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাঙ্কোলোজিং স্পন্ডলোসিস, প্রথমত রোগটা সম্বন্ধে আমরা ধীরে ধীরে অবগত, ধীরে ধীরে জেনেছি রোগটা কী রোগ,
তাও আমি একবার নতুন দর্শকদের জন্য জানতে চাইছি যে রোগটা কি এবং কতটা ডেঞ্জারাস হতে পারে। আচ্ছা, একটা ফোন নিয়ে আমরা আসছি আনসারে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ির থেকে শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি আমার নমস্কার নমস্কার বলুন আপনাকেও, ডাক্তারবাবুকেও আমার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। বলুন। আমার হাজবেন্ডের তো মানে পায়ের ফিস্টুলা ছিল, আর বছর দুই আড়াই আগে অপারেশন করানো হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তো আমি শুনতে চাচ্ছিলাম যে এরকম কি মানে আবার কি ওই ব্যাপারটা রিটার্ন আসতে পারে, মানে আমি আপনাদের আয়ুর্বেদের সাথে একটু যুক্ত হতে চাচ্ছিলাম যে যদি বাই চান্স আবার রিটার্ন আসে। খুব কষ্ট পেয়েছিল, তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার অপারেশনের সাজেশন দেয়, তো আমরা অপারেশন করাই 2.5 বছর আগে। আচ্ছা, তো আমি শুনতে চাচ্ছিলাম যে ওটা কি আবার রিটার্ন আসতে পারে। আচ্ছা, ওনার ফিস্টুলা ছিল না পায়ে ছিল সেটা একটা বলে দিন। ফিস্টুলা ছিল, ফিস্টুলা। ওকে, থ্যাংক ইউ। আপনি শুনতে থাকুন, শর্মিষ্ঠা বলছেন উনি। আমি আপনাকে বলে দিচ্ছি একটা জিনিস, যেটা উনি 2.5 বছর আগে অপারেশন করে ফেলেছেন। তো দিদি, আপনাকে একটা কনফার্মেশন যে আপনি আমাদের থেকে চাইছেন সেই জন্য আমি কিছু আপনাকে জিনিস বলে দিই। কি শিলিগুড়ি থেকে আপনি আমাকে ফোন করেছেন, ঠিক আছে, আমি আপনাকে বলতে পারি কি ফিস্টুলা পাইলস ফিশের জন্য ডক্টর খান আপনাকে গ্যারেন্টি দিয়ে ট্রিটমেন্ট করবে, কিন্তু ওর জন্য আপনাকে কিছু কথা আমাদের শুনতে হবে। সেটা হলো কি আপনাকে ফিস্টুলোগ্রাম একটা ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে, কেন কি আপনি 2.5 বছর আগে চেকটা অপারেশন করে ফেলেছেন, সেজন্য আমাকে জানতে হবে ভিতরে কটা চ্যানেল হয়ে গেছে। ফিস্টুলা সব থেকে বাজে ক্যারেক্টার, বাইরে থেকে দেখতে একটা শুধু একটা অপনিং, কিন্তু ভিতরে কটা চ্যানেল করে দিয়েছে সেটা মানে চোখ থেকে যে দেখা যাবে না, ওটা আপনাকে ফিস্টুলোগ্রাম করে কনফার্ম করে নিতে হবে। সুতরাং বুঝতে পারছেন তো, এইটা একটা এটা এটা একটা মানে কি বলবো টেস্ট, ওই টেস্টটা করে জানতে হবে যে ওই যে ফিস্টুলা সেটা ভিতরে আরও কোনো চ্যানেল করেছে কি না। সেটা না জানলে আলটিমেটলি আবার রিল্যাপস করতে পারে, যে ভয়টা আপনি অলরেডি করে আজকে ফোন করেছেন। বেস্ট হচ্ছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, এখন বলুন যে উনি কথা বলেছেন এবং আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট চান। আমি একটুখানি আমি যাবো আলোচনা, তবে আমি একটুখানি ফিস্টুলার জায়গায় যাই, ওর মানে বোঝার জায়গাটা, কারণ আমরা তো সবসময় তো অপারেশন মানেই আমরা ছুরিকাছির বিষয়ে জানি, কিন্তু খাট সূত্রে প্রথম শুনলাম যেটা একটা মানে জাস্ট সুতোর উপরে সমস্ত আয়ুর্বেদিক হার্বস দিয়ে খাটসূত্র ট্রিটমেন্ট হয় এবং যেটা ফিরে আসে না সব থেকে বড় বিষয়, তাহলে এই যে চ্যানেলটা দেখা যাবে সেটাও কি, তাহলে সেটা হয়তো ভিতর দিকে রয়েছে ইনসাইডে, তাহলে সেটাকে কি করে ট্রিট ইজিলি? আসল কথা আছে, আমাদের কিছু প্রোব থাকে, প্রোব দ্বারা আমরা ওই জেনে যখন যে চ্যানেলটা আমরা ধরে পড়ি কি বাইরে থেকে এই জায়গা থেকে এই জায়গা অবধি চ্যানেলটা আছে, তাহলে সেই প্রোব দিয়ে আমরা থ্রেডিংটা করে দিই। ও হুম, তা আসল বাদ হচ্ছে আমি দেখুন, আমরা অনেক কেস করেছি এরকম, যিনি ইনি বলছেন অপারেশন করার পর আমার সঙ্গে যে উনি কথা বললেন, আমরা অনেক কেস কেস করেছি আমি, যেটা হলো পাইলস অপারেশন করার পর রিকারেন্ট হয়ে গেছে, পেশেন্ট এসছে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছে, আমরা ট্রিটমেন্ট করেছি, পেশেন্ট 100% সুস্থ আছে। পায়েলস হোক, ফিশার হোক, ফিস্টুলা হোক, আপনারা যেখানে অপারেশন করে থাকুক এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে অ্যাসুরেন্স দেবো, কিন্তু ওর আগে আমাদের কিছু টেস্ট আপনার করে নিতে হবে, কেন কি হতে পারে উনি আগে যে ট্রিটমেন্ট করিয়েছে ওর জন্য কিছু ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি তো আমরা পূরণ করতে পারবো না, কেন কি আপনি ধরে নিন আপনি একটা ফিস্টুলা অপারেশন করতে গেছেন, সেখানে পায়খানা যে আমার ধরার যে ক্ষমতা আছে সেটা চলে গেছে, সেই জিনিসটা আমি কোথা থেকে আপনাকে ফেরত এনে দেবো? সেখানে তো আমরা কিছু করতে পারবো না। ফিস্টুলা হচ্ছে সেই ট্রিটমেন্ট আমি করে আপনাকে ভালো করে দেবো, কিন্তু সেই যে কমপ্লিকেশনগুলো যে হয়ে গেছে আপনার, সেখানে তো আমাদের কিছু নেই করার। মানে এই জায়গাগুলো আমাদের অনেক ভাবার ব্যাপার আছে, মানে যেটা বলছেন ডক্টর খান এটা সত্যি কথা, অনেক সময় আমাদের যদি কন্ট্রোলিং পাওয়ারটাই চলে যায় তার মানে এটা আফটার অপারেশন যদি সঠিক না হয় তবে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। সুতরাং রিস্ক না নিয়ে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র আমাদের প্রাচীন শাস্ত্র, এবং যেখানে অস্ত্রোপচারটা অস্ত্রোপচার না সেটা হচ্ছে খাটসূত্র পদ্ধতির মাধ্যম দিয়ে আপনার জিনিসটাই নির্মূল হয়ে যাচ্ছে এবং সেটা অ্যান্টিসেপ্টিক প্রপার্টি রয়েছে বলে আপনার কোনোভাবে ওখান থেকে কোনো রকম ক্ষতি হয়ে যাওয়া বা একটা ইনফেকশন তৈরি হয়ে যাওয়া এই জায়গাটাই থাকছে না। আবারও বলছি আপনাদের হেল্পলাইনের কথা, অলরেডি হেল্পলাইন অন রয়েছে আপনাদের জন্য, সেখানে অ্যাপয়েন্টমেন্ট চলছে 9073404265, 9073404265-এ আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে খাটসূত্র থেরাপি বাচ্চাদের ক্ষেত্রেও কি আমরা অ্যাপ্লাই করতে পারি? কারণ অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে খুব মানে বোঝা যায় না, পরবর্তীকালে হয়তো খুব সামান্য, যেমন তুই গ্রেড 1 বলি,
তাদের ক্ষেত্রে কি করে ট্রিটমেন্টটা আসবে? না, আসলে বাচ্চাদের এই জিনিসটা না করলে ভালো, কেন কি আমাদের একটা বয়স একটা লিমিট আছে, হ্যামোজেন জিজ্ঞাসা প্লাস করে নিলাম, বাচ্চারা তো এই সব জিনিসে তো বুঝবে না। সেকেন্ড না জিনিস হচ্ছে ওরা তো মানে কি বলবো ধৈর্য নেই ওদের, এই হ্যাঁ প্রবলেমটা হয়ে গেছে সেটাই কি সেটাই হয়ে গেছে কি, সেই জন্য ওদেরকে না করলে আমরা আমরা অ্যাভয়েড করি। আমরা ম্যাক্সিমামলি ধরে নিন 10 বছর 12 বছর পর থেকে যে কোনো পেশেন্ট থাক, মেল ফিমেল, আমরা ওটি মানে খাসতো করি আমরা। বাহ, হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি পলাশ বলছিলাম আন্দুল থেকে। হ্যাঁ বলুন। ম্যাম অ্যাকচুয়ালি আমি 2 বছর থেকে ধরে না মানে গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগছি অ্যাকচুয়ালি। হুম, তো ডাক্তারবাবুকে এটাই প্রশ্ন আমার, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমি ট্রিটমেন্ট করছি, মানে কিছু হলেই অ্যাসিড হলেই অ্যালোপ্যাথিক অ্যাসিড ওষুধ খেয়ে নিছি, মানে ওই কি বলে গ্যাস্ট্রিকের নাম বলতে হবে না, হ্যাঁ মানে ওষুধ খাচ্ছেন আপনি। যে হ্যাঁ, গ্যাস্ট্রিকে যে প্রবলেমটা হচ্ছে, আপনার শরীরে কষ্ট কি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে? শুনতে পাচ্ছেন কি বলছেন উনি? আপনার কি সমস্যা হয়? বুক জ্বালা আর গ্যাসের প্রবলেম হয় আচ্ছা অনেক ঠিক দিন ধরে। ঠিক আছে ঠিক আছে, লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। চলতে থাকুন। দেখুন, এই যে গ্যাস্ট্রিকের প্রবলেম সব থেকে কমন প্রবলেম আজকে, কেন কি মানুষের মানুষ জানে কি গ্যাসের প্রবলেম হলে মেডিকেল স্টোরে গিয়ে একটা ওষুধ কিনে নিলে, কিন্তু এটা ভবিষ্যৎ খুবই খারাপ হয়, কেন কি এটা চান্স থাকে আপনার যেটা হলো আলসার হওয়ার চান্স থাকে। আলসার হয়ে গেলে তাহলে খেতে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিতে হবে। তো দাদা, আমি আপনাকে একটাই কথা বলতে পারি, যেটা হলো কি আয়ুর্বেদে খুবই সুন্দর চিকিৎসা আছে গ্যাস্ট্রাইটিস জন্য, পারমানেন্ট ট্রিটমেন্ট যেটা বলতে পারি, সাময়িক না, পারমানেন্ট ট্রিটমেন্ট যেটা আপনি পাবেন গ্যাস্ট্রাইটিসে, সেই জন্য আপনাকে একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আবারও বলছি, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করুন পলাশ, যেহেতু আপনি অলরেডি গ্যাস্ট্রাইটিসে ভুগছেন, এর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র একদম নির্মূল করা চিকিৎসা রয়েছে, আপনি যোগাযোগ করুন 9073404265। আর একবার আপনাদের বলে দিই, ডক্টর সুলতান খান থাকছেন আগামীকাল হলদিয়াতে, আপনারা যারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট করেননি তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই হেল্পলাইন খোলা রয়েছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আগামীকাল হলদিয়া, ওনাকে দেখানোর জন্য হলদিয়া এবং তার আশেপাশে এলাকার অবশ্যই মানুষ যোগাযোগ করতে পারেন। আর পরের দিন পরশু দিন অর্থাৎ রবিবার দিন 12th August উনি থাকছেন কিন্তু খড়গপুর চেম্বার করতে, যেন খড়গপুরেরও আশেপাশে মানুষ পৌঁছে যাবেন। 16th August উনি থাকছেন বাঁকুড়ায়, 18th August বর্ধমান চেম্বার রয়েছে, 19th August-এর আসানসোল রয়েছে এবং বোলপুর চেম্বার রয়েছে, 26th August 26th August জামশেদপুর চেম্বার রয়েছে, আর কলকাতা চেম্বার বলছি খিদিরপুর, ভিআইপি, রঘুনাথপুর, সাউথ সিটি মলের পাশে, ওটা আমরা ল্যান্ডমার্ক হিসেবে বলছি, সাউথ সিটি মল তার পাশে হচ্ছে ওনার চেম্বার রয়েছে, একদম আপনারা যোগাযোগ করতে পারেন। আবার যাব আলোচনায়, সেটা হচ্ছে যেমন একটু আগে বলছিলাম যে স্পন্ডলোসিসের সমস্যা, অ্যাঙ্কিলোজিং, এটা কি হতে পারে, কতদূর যেতে পারে? অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে আমরা অনেক পেশেন্ট ভালো করেছি, সেটা আমাদের কাছে রেকর্ড আছে, যেটা পেশেন্ট চাইলে আমরা দেখাতে পারি, কেন কি আমাদের কাছে সব থেকে বড় ওয়েপন্স আছে সেটা হলো আপনার পঞ্চকর্ম থেরাপি। আচ্ছা, সেটা সেটা দিয়ে আমরা নানা রকম যেরকম ইনকিউরেবল রোগকে আমরা সেই পঞ্চকর্মা দিয়ে আমরা ভালো করি। এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসে যে আজকে ডে টু ডে লাইফে আমরা পেশেন্ট দেখেছি, অনেক পেশেন্ট যেটা ডক্টরবাবু আমরা 10 বছর 5 বছর থেকে এই রোগ থেকে ভুগছি, আমরা সে ভেলোর গিয়েছি, মানে ইন্ডিয়া ট্যুর হয়ে গেছে, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, ডক্টরবাবু বাবা বলছে হিপ রিপ্লেসমেন্ট করে দিতে। হিপ রিপ্লেসমেন্ট করে কী করবেন আপনি, আপনার তো পুরো স্পাইনই ধরে নিয়েছে, আপনার স্পাইনটাই বাম্বু স্পাইন হয়ে গেছে, যেখানে আপনি বসতে পারছেন না, উঠতে পারছেন না, ঘাড় ঘোরাতে পারছেন না, কোনো কাজই করতে পারছেন না আপনারা, তাহলে শুধু হিপ রিপ্লেসমেন্ট করে করবেনটা কি আপনি? তো যখনই ট্রিটমেন্ট করবেন সবসময় রোগে চেয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, লক্ষণে ট্রিটমেন্ট করতে যাবেন না, নাহলে আপনার লাইফটা সবসময় এরকমই আপনার কষ্টই থাকবেন, কেন কি আয়ুর্বেদে আজকে সাকসেস হওয়ার চান্স একটাই আছে, কেন কি আমরা রোগে চিকিৎসা করি লক্ষণে, আমরা লক্ষণে চিকিৎসা করি। এটা খুব ভালো কথা শুনলাম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি শেওড়াফুলি থেকে বলছি। কোথা থেকে বলছেন? শেওড়াফুলি। হ্যাঁ, কি নাম আপনার? সায়ন। বলুন। আমি বলছিলাম আমার একটা গালে সিস্ট আছে। গালে? হ্যাঁ হ্যাঁ, গালে। আচ্ছা, ভিতর দিকে না বাইরের দিকে? আছে ভেতর দিকে, এবার বা ফুলে গেলে মালটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 22। হ্যাঁ 22। আচ্ছা, আপনি কি কোনো অ্যাডিকশন করেন, স্মোকিং বা টম্বাকু এরকম কিছু? না, আমি মানে আমি সব কোনো কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, আগে কোনো ডক্টর দেখিয়েছেন এই সিস্টের জন্য?
নেই, সায়ন নেই, যাই হোক আমাদের হাতেও সময় শেষ। তো আমি এনার জন্য একটা জিনিস বলতে পারি, সেটা হলো আপনার কিছু ইনভেস্টিগেশন করতে হবে, কেন কি আপনার মুখের ভিতরে যে সিস্টটা হয়েছে সেটা কনফার্ম করা দরকার আছে, জিনিসটা কি আছে। একদম, সুতরাং আপনি যোগাযোগ করুন 9073404265। আগামীকাল পাচ্ছেন ডক্টর সুলতান খানকে আপনারা হলদিয়াতে এবং পরশু দিন অবশ্যই খড়গপুরে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর খানকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।